তৈরি একটি সংস্থা। সেই সংস্থা থেকে প্রতারণার শিকার হলো বেশ কিছু মহিলারা। ঘটনাটি ঘটেছে কাটোয়ার শ্রী শ্রীরাম কমপ্লেক্স মার্কেটের ভেতর একটি সংস্থা। আজ থেকে সাত মাস আগে অফিস খোলেন। কয়েক হাজারের বেশি মহিলারা এই সংস্থায় সেলাই মেশিনের কাজ শেখার জন্য এই সংস্থার অফিসে আসেন। লকডাউনের সময় এই সংস্থার অফিসাররা যেসব মহিলারা কাজ শিখেছেন তাদের কাছ থেকে প্যান কার্ড করার জন্য 1200 টাকা করে কয়েকশো মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়। আবার বেশ কিছু মহিলার কাছ থেকে 3000 টাকা নেওয়া হয় উন্নত মানের সেলাই মেশিনের কাজ শেখার জন্য। কাজ শিখতে আসা সেই সব মহিলারা জানালেন, আমরা আজ পর্যন্ত কোনো প্যান কার্ড বা কাজ পাইনি। প্যান কার্ডও কাজ না পাওয়ার দাবিতে শ্রীরাম কমপ্লেক্স মার্কেটের সামনে বিক্ষোভ দেখায় মহিলারা। এরপর কাটোয়া থানায় খবর দিলে পুলিশ, এসে তিনজনকে আটক করে কাটোয়া থানার পুলিশ। এই দিন মহিলারা দাবি জানায় কাজ চায় না, টাকা ফেরত চায়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, টু দিস বাংলা নিউজ। কোথায় কি জন্য এসেছেন, ভিড় করছেন কেন? আমাদেরকে এখান থেকে বলা হয়েছিল যে আমাদেরকে সেলাইয়ের কাজ দেবে, সেলাইয়ের ট্রেনিং দেবে, এই জন্য সবার থেকে 1100 টাকা, কারো থেকে 3000 টাকা, কারো থেকে 1000 টাকা আজকে নর্মাল সেলাই কাছে নিয়েছে। নেওয়ার পরে ওরা একটা পর একটা দেখ দিচ্ছে যে কাজ দেবো, তো আমরা আজকেই ঘুরে দিচ্ছে, তো আজকে টাইম নিয়েছে, আজকে আমাদেরকে দেখে কাজ দেবে বলে এসে বলছে টাকা ফেরত দেবো না, 3 মাস টাইম নেবো। এই ক্ষেত্রে কত টাকা করে নিয়েছেন আপনার হাতে? এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আপনার নাম? বাড়ি? বাড়ি ঘোষক মাথায় তোলা।